পূজো প্রস্তুতি নিয়ে এখন আমরা কালুপুর নবতরুণ সঙ্গে। 52তম বর্ষে তাদের নিবেদন শ্রীকৃষ্ণের প্রেম মন্দির। এবছর আমাদের নবতরুণ সঙ্গে থিম শ্রীকৃষ্ণের প্রেম মন্দির। এবার আমাদের 52তম বর্ষ। প্রত্যেক বছর নবতরুণ সঙ্গের পুজোয় বিশেষ বিশেষ কিছু আকর্ষণ থাকে। এবার আমরা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি শ্রীকৃষ্ণের প্রেম মন্দির। এবং মহাপঞ্চমীর দিনে যেহেতু আমাদের মণ্ডপ এবার শ্রীকৃষ্ণের প্রেম মন্দির, সেই হিসেবে মহাপঞ্চমীতে আমাদের উদ্বোধনী অনুষ্ঠানটা বেশ জাঁকজমকপূর্ণ। মায়াপুর ইস্কন মন্দিরের যে বিদেশি অ্যাংলো সন্ন্যাসী সন্ন্যাসিনীরা, ওনাদের হাত দিয়ে আমরা এবারে দুর্গোৎসবের শুভ সূচনা করতে চলেছি। এবং প্রতি বছরের মতো এবারও আমাদের সাথে থাকছে বঙ্গা পেট্রোপল সীমান্তের ভারত মাতার বীর জওয়ানেরা। তাদের হাত দিয়েই এবারে দুর্গোৎসবের আমরা শুভ সূচনা করতে চলেছি। চরম ব্যস্ততা, কারণ গ্রামের মধ্যে থেকে দাঁড়িয়ে আমরা শহরের সঙ্গে পাল্লা দিয়ে আমরা এখানে পুজো করে থাকি। আমাদের একটা বিরাট বড় বাজেট এই পুজোয়, সেই হিসেবে ব্যস্ততা খুব তুঙ্গে। তার উপরে প্রাকৃতিক দুর্যোগ, সবসময় সময় পাওয়া সময় করে ওঠা যাচ্ছে না। তার মাঝখান দিয়ে যতটুকু সময়, চরম ব্যস্ততার মধ্যে আমাদের পুজো কমিটি এগিয়ে চলেছে। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।